আর প্রশাসন আর পুলিশ মিলেই কিন্তু ব্যালট বাক্সগুলো সিল মেরেছে। তো এইরকম দেশে যখন অবস্থা হয় তখন এরকমই হবে। গণসংহতি কিংবা ভাষা নিয়ে অনুসারী পরিষদ কিংবা বাসদ এই বরিশাল শহরে না জিতলেও তারা যে ভোট পেয়েছেন, সারা দেশ মিলে তারা যে ভোট পেয়েছেন, তাদের সেই ভোট যখন একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছাবে সেই প্রতিনিধিত্ব কিন্তু পার্লামেন্টে যাবে। কারণ তখন এই ব্যবস্থার মধ্যে ক্ষমতা সব কিছু পকেটে এক পকেটে ঢুকানো যাবে না। কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি তুলেছি। আজকে দেখেন এক একটা দলের ভেতরে ন্যূনতম গণতন্ত্র নাই। পার্লামেন্টে গেলে সবাই হাত তোলা এমপি, কারণ পার্লামেন্টে গেলে 70 অনুচ্ছেদ আছে, ওইখানে নির্বাচিত হওয়ার পরে আপনি আর দলেরও না, আপনি মানে দলের না বলতে এক অর্থে দলেরও না, আর পাবলিকের তো নাই। পাবলিক কি চাইলো এটা আপনার কোনো বিষয়, আপনার দলের এক দলীয় নেতা যিনি পার্লামেন্টে তিনি কি চাইলেন এইটা হচ্ছে বড় ব্যাপার। একবার তাকে দলীয় প্রধান বানায় ফেলেন, তারপর আপনি যদি তার বিরুদ্ধে ভোট দেন আপনার সদস্যপদ নাই। তাহলে জনগণ আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাইলো জনগণের পক্ষে কথা বলার জন্য, কিন্তু তার পক্ষে তারা কথা বলতে পারেন না। যেমন ফুলবাড়িতে আন্দোলন হয়েছে কয়লা খনির বিরুদ্ধে, সেই আন্দোলনে ওই সময়ের যে এমপি, জনগণ চাচ্ছে এই কয়লা খনি আমরা চাই না, তো এমপির তো সেই কথা পার্লামেন্টে যায় বলার কথা না, কিন্তু তিনি সেই কথা বলতে পারছেন না, কারণ ওই কথা উনি বললে কিংবা এটার বিরুদ্ধে ভোট দিলে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তার মেম্বারশিপই থাকবে না, সে পার্লামেন্ট সদস্য হিসেবে বাতিল হয়ে যাবে। তাহলে জনগণের যারা প্রতিনিধি হন তারা যখন পার্লামেন্টে গিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবেন, তখন ওই পার্লামেন্টে যে দলগুলো আছে দলগুলোর নিজেদেরও গণতন্ত্র চর্চা করতে হবে। নিজের দলের ভেতরে নিজের দলের লোকজনকে ঐক্যবদ্ধ না করে পার্লামেন্টে তখন আর হুকুম জারি করলেই কাজ হবে না। এখন ধরেন নির্বাচন কমিশন, যে কথা আগে বললাম বিচার বিভাগ, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ না? ইলেকশন তো নির্বাচন কমিশনই করার কথা। আমাদের ওখানে বলে ইলেকশন করে বিএনপির নাকি প্রার্থী নাই, ওনাদের নাকি 3 জন করে প্রার্থী দিছিল, ওনারা নাকি কনফিউজড, ওনারা দুর্বল, প্রচার প্রচারণা কর নাই 2018 সালে, এই জন্য অতি উৎসাহীরা ভোট দিয়ে আওয়ামী লীগের এমনই ব্যালট বাক্স ভরে দিয়েছে যে ওখানে ভোট ছিল 100টা, ভোট পড়ছে 110টা। তো এই যে এরকম পরিস্থিতি হলো, তা আমরা যদি জিজ্ঞেস করি ভাই অতি উৎসাহীরা কি ভোট পরিচালনা করে নাকি? ভোট তো পরিচালনা করার কথা পুলিশের, প্রশাসনের, নির্বাচনী কর্মকর্তাদের, তো ওনারা কোথায় ছিলেন? অতি উৎসাহীরা আসলে তো ওনাদের ঠেকানোর কথা, ওনারা কেন ঠেকান নাই? বরং আসল সত্যটা হচ্ছে ওই নির্বাচন কর্মকর্তারা সাহায্য করেছেন আর প্রশাসন আর পুলিশ মিলেই কিন্তু ব্যালট বাক্সগুলো সিল মেরেছে। তো এইরকম দেশে যখন অবস্থা হয় তখন এরকমই হবে। তাহলে নির্বাচন কমিশনের একেবারে সভাপতিত্বে এই লুটপাটটা হয়েছে, ভোট লুটপাট, ভোট ডাকাতি, এবং এইবারও নির্বাচন কমিশনের সভাপতিত্বেই সেটা হবে।